প্রিয় দর্শক আপনারা দেখছেন পি এম নিউজ তিনশো পঁয়ষট্টির সঙ্গে আমি রয়েছি শাকিরুল ইসলাম রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গতকাল একটা মন্তব্য করেছেন যে বাংলা নাকি সন্ত্রাসীদের আঁকড়া ঠিক এ নিয়ে কি বলছেন আমরা শুনবো পিজাদা ইব্রাহিম সিদ্দিকীর কাছ থেকে চলুন শুনে যে বক্তব্যটা দিয়েছি বাংলায় বসে বসে উনি বক্তব্যটা দিচ্ছে আর কি যে পশ্চিম বাংলা সন্ত্রাসীদের আঁকড়া সন্ত্রাসীদের আঁকড়া হয় তা ও বাঁদরটাই বাংলা পশ্চিম বাংলাতে আছে পশ্চিম আছে কেন ওর গালে তো জুতো মেরে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া দরকার ওর কি লজ্জা সরম নেই ও যে পাত খায় সেই পাত ছাঁদা করে হ্যাঁ ওর বাড়িটা কোথায় ওর বাড়ি কি এখানে না ওপার বাংলায় সেটাও দেখার দরকার এই মূর্খদের জন্যে অশিক্ষিত বর্বরদের জন্যই আজকে দেশটা রসতলে চলে যাচ্ছে আমাদের বাংলা শান্তির বাংলা এই বাংলায় আমরা শান্তির সঙ্গে বসবাস করছি হিন্দু মুসলমান আপমার জাতি ও বাঁদর এই গরম গরম দু চারটা কথাবার্তা বলে আমাদের বাংলাতে অশান্তি ছড়াচ্ছে সম্প্রদায়দায়িক মনোভাব মানুষের মধ্যে ছড়াচ্ছে ডিভাইড করতে চাইছে হিন্দু মুসলমান ভাগ করা ছাড়াও আর কোনো কাজ নেই এবং বিজেপির যে সমস্ত নেতা আছে ওই বাঁদরটাকে মানে না কি বুঝলেন ও বাঁদরটাকে মানে না ওই বাঁদরের কথাও নেয় না কিন্তু বাঁদর কাজ ওর বাঁদরে বাঁদর কাজ কাজক্রম ওরা বাঁদরের কথা মানুষ নেবে না আজকে